আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে মেবি এক তারিখ আপনারা সবাই জানেন সিএনজি টোকেনটার আজকে সেই দিন যে দিনে আমরা সবাই টোকেনটা এক্সচেঞ্জ করে বিকাশে পেমেন্ট নিব আমরা এই দিনটার জন্য সবাই কিন্তু অপেক্ষায় করছি তো আজকে সেই দিন শেষ তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে যারা যারা কয়েন বিটসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কেউ সি ভেরিফাই করছেন আপনারা সবাই প্রত্যেকে কিন্তু তিরিশ হাজার টোকেন তিরিশ হাজার সিএনজি টোকেন আপনারা রিসিভ করছেন যাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে আর যাদেরটা হয় না তাদের আসলে ব্যাড লাক সো এখন যারা যারা সিএনজি টোকেনটা রিসিভ করছেন তিরিশ হাজার টোকেন তো অনেকেরই একটা প্রশ্ন যে টোকেনটা কিভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন বা কিভাবে ট্রেড করবেন অনেকে বলেন যে আপনারা ট্রেড বুঝেন না সো কিভাবে পেমেন্টটা হাতে নেবেন কিভাবে পেমেন্টটা নেবেন সো এই বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন করতেছেন তো আজকের ভিউটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কীভাবে আপনার টোকেনটা নেবেন আপনাদের কয়েন বেসে কয়েন থেকে কীভাবে আপনারা বিকেশের পেমে নেবেন টোটালি প্রসেসটা আমি আজকে দেখাবো আপনাদেরকে আর অনেকে জিজ্ঞেস করতেছেন এটা প্রাইস কত সো এটার প্রাইস কত এটাও দেখাবো সো ফ্রেন্ডস চলেন শুরু করা যাক সো ফ্রেন্ডস ভিউটি শুরু করা যাক ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা অনলাইন থেকে আর্নিং করতে চান তারা অবশ্যই দ্য আর্নিং এলটিটি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল ঠিক ক্লিক করে রাখবেন আর সব ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এটা অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন কারণ এখানে দেখেন আমি কিন্তু ভিডিও মেক করতেছি পরে আমি এখানে আপডেট কিন্তু সিএনজি টুকানের আপডেট কিন্তু আগেই কিন্তু এখানে দিয়ে দিছি ঠিক আছে সো চলেন আজকে বেশি কথা বলবো না আজকে আপনাদেরকে শুধু কাজ দেখাবো সো এখন আপনারা এখানে যারা টোকেনটা রিসিভ করছেন এই টোকেনটা আপনারা কীভাবে এখন আপনাদের পকেটে নেবেন সো এখন আপনারা অনেকেই এখান থেকে হয়তো বা ট্রেড করতে চলে যাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি এখানে ট্রেড করতে চলে যাচ্ছেন সো এখানে ট্রেড করতে গেলে আপনাদের ওইখানে অ্যামাউন্টটা জিরো জিরো দেখাচ্ছেন সো এইটার কারণটা কী ওইটাও আমি দেখাবো সো আজকের ভিডিওটি যদি যারা নতুন আছেন ওরা যদি দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন অন্য অন্য ওয়েবসাইটগুলোতে কীভাবে ট্রেড করা হয় বা কীভাবে এক্সচেঞ্জ করা হয় তো এখানে দেখেন আমি যদি এখানে এক্সচেঞ্জ করার জন্য বা ট্রেড করার জন্য যদি এখানে আমি আসি সেক্ষেত্রে দেখতে পারবেন আমার এখানে কিন্তু সিএনজি টোকেনগুলো কিন্তু একদম জিরো জিরো হয়ে আছে সো এখানে আপনাদের অ্যামাউন্টটা কিভাবে এখানে শু করবে সেটা আমি আগে বলে নিচ্ছি এখানে আপনাদের অ্যাকাউন্টে আগে সিএনজি টোকেনটা মানে যেখানে সিএনজি টোকেনটা শ্যু করতে হবে তারপর আপনারা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে আপনাদের পেমেন্টটা নিতে পারবেন আর এটার প্রাইস কত সেটা আপনাদেরকে যদি বলি সেক্ষেত্রে আসলে আপনাদের অনেকের মনটা খারাপ হয়ে যাবে কারণ আমরা সবাই জানতাম যে এইটার টোকেনটা তিরিশ হাজার টুকানের ভেলু কোম্পানি বলেছিল যে এটা তিনশো ডলার হতে পারে ঠিক আছে তিনশো ডলার হতে পারে এরকম কিন্তু বলা হয়েছিল সো ফ্রেন্ডস এখানে কিন্তু ওরা বলছিল তিনশো ডলার তবে এখানে দেখেন এক একটা টুকেন্টের প্রাইস হচ্ছে আপনার এখানে এক সাতশি করে তার মানে আপনারা যারা তিরিশ হাজার টোকেন রিসিভ করছেন তাদের তিরিশ হাজার টোকেনের ভ্যালু কত সেটা আমি আপনাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দিব ওকে সো এখন আগে চলেন আমাদের এখানে ব্যালেন্সটা নিয়ে আসি সো ব্যালেন্সটা নেওয়ার জন্য আপনারা এখানে আমি থ্রিডরে ক্লিক করে নিচ্ছি থেকে আপনারা চলে যাবেন আপনাদের ব্যালেন্সে ওকে সো ব্যালেন্সটা কোথায় আমি যেখানে ব্যালেন্স তো ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে কিন্তু টোকেনটা শুরু করতেছে আপনারা যারা রিসিভ করছেন সো এখান থেকে এখানে একটা এরো আইকন দেখতে পারতেছেন সো এই এরো আইকনে ক্লিক করবেন মানে এখানে আপনাদের মেন ব্যালেন্সে আপনাদের মেন অ্যাকাউন্ট আপনাদের টোকেনটা আছে আপনাদের এই মেন ব্যালেন্স থেকে ট্রেডিং অ্যাকাউন্ট মানে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে টোকেনগুলো সো এটা করার জন্য আপনারা এখানে এরো আইকনে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর এখানে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর আপনাদের টোটালি কয়েনগুলো এখানে শু করবে সো এখান থেকে ট্রানজাকশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের টোকেনটা এখান থেকে এখানে চলে আসবে এই যে এখানে চলে আসবে সো এখন আপনারা কি করবেন আপনারা চলে এখান থেকে হ্যাঁ এখন চলে যাবেন থ্রি এখানে এই যে থ্রি ডরে ক্লিক করবেন থ্রি ডরে ক্লিক করার পর এখানে ট্রেড নামে একটা অপশান পাবেন ট্রেডে ক্লিক করে রাখবেন হ্যাঁ সো ট্রেডে ক্লিক করার পরে এখানে চলে আসবে সো এখানে আপনারা আগে প্রাইসটা দেখতে পারেন সো এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে প্রাইসটা এত কম কেন সো আপনারা জানেন নতুন যখন একটা টোকেন লঞ্চ করে মার্কেটে তখন যখন আমরা ফ্রিতে টোকেনগুলা রিসিভ করি ওই টোকেনগুলা সবাই কিন্তু বাই সেল করতে থাকে মানে ওই এক্সচেঞ্জ সাইডে বাই সেল করতে থাকে যে কারণে এই কয়েনটা ড্যাম হয়ে যায় ঠিক আছে এটা লো প্রাইস হয়ে যাচ্ছে এখানে দেখেন নাইনটি পারসেন্ট এখানে নাইনটি পারসেন্ট কিন্তু এটা ড্যাম তো আপনারা চাইলে কি করতে পারেন আপনারা চাইলে এটা এখন সেল করার দরকার নাই আপনারা এটা হোল্ড করতে পারেন বা পরবর্তী যখন এখানে প্রাইস বাড়বে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সো তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যেহেতু বলছিলাম আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রেড করতে হয় সো এখন যদি আপনারা এখানে আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের টোকেনটা শ্যু করতেছে তিরিশ হাজার চেঞ্জের টোকেন শ্যু করতেছে এখন আপনি যদি এটা সেল করতে চান সেক্ষেত্রে এখানে যে এখানে আপনি যদি ম্যাক্সে ক্লিক করেন আর অবশ্যই আপনি যেহেতু এটা সেল করবেন সেল করার জন্য এটা হচ্ছে সেল মানে আপনি এখান থেকে সেল করবেন তো সেল করার জন্য এইগুলা এই যে এগুলা হচ্ছে সেল অর্ডার ঠিক আছে এগুলো হচ্ছে সেল অর্ডার আপনারা এখান থেকে যে কোনো একটা অর্ডার নিতে পারেন সো আমি এখান থেকে আপনার দেখাচ্ছি এখানে সেল কিন্তু এ দেখেন এই সবগুলো টোকেন কিন্তু সেল হচ্ছে এগুলা ওরা সব সেল করতেছে আর যদি নিচের চলে আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এগুলো বাই অর্ডার তো আমরা যদি এখানে ক্লিক করি বাইয়ের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন সরি আমরা যদি সেল করবেন আমরা সেলের উপরে একটা ক্লিক করি হ্যাঁ তো এখানে কিন্তু অনেক অনেক প্রাইস মানে এখানে দেখেন এখানে যা কারা কত করে সেল করতেছে সেখানে দেখতে পারেন তো এখানে এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বা আপনারা এটাতে ক্লিক করলে দেখবেন এখানে যে প্রাইসটা আপনারা সেল করতে চাচ্ছেন সেই প্রাইসটা কিন্তু এখানে এটা শু করবে আর আপনারা যদি মার্কেট প্রাইস দেখতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পারেন যে মার্কেট প্রাইস হচ্ছে এটা তো এখানে অনেকেই কিন্তু মার্কেট প্রাইস থেকে বেশি কিন্তু এখানে এই যে দেখেন বেশি কিন্তু সেল করতেছে তবে এগুলো ওনাদের ওরা হোল্ড করে রাখছে যখন এ প্রাইসটা বাড়বে তখন এটি সেল হয়ে যাবে তো এখন যদি আপনারা এখানে সেলের ওপরে থেকে মার্কেট প্রাইসে ক্লিক করার পরে এখানে যে এখানে আপনাদের কিন্তু প্রাইসটা বসে গেছে আর এখানে আপনাদের টোটাল মানে টোটাল বিটিস আপনারা কত পাবেন এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি বিটিস আপনারা পাবেন তো আমি যদি এটা কপি করে আপনাদেরকে দেখাই এটার প্রাইসটা কত সো ফ্রেন্ডস আপনারা তিরিশ হাজার সাতাশি মানে তিরিশ হাজার সাতাশি প্রাইস কত সেটাই আমরা আজকে দেখব তো এখান থেকে যদি আমরা তিরিশ হাজার সাতাশি এখানে আমরা দিয়ে দেই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা টু পয়েন্ট এইট আপনারা রিসিভ করছেন তো এটার প্রাইস কত তার মানে এখানে আমরা কিন্তু প্রায় দুই ডলার আর ছিয়াশি সেন্ট তো দুই হাজার দুই ডলার ছিয়াশি সেন্ট যদি আপনারা হিসাব করেন ক্যালকুলেটার হিসাবে তাহলে দেখতে পারবেন এখানে কত হয় সো ফ্রেন্ডস আমরা যদি দুই ডলারে হিসাব করি তাহলে এখানে আমরা যদি টু পয়েন্ট এইট সিক্স ইকোয়াল টু আমরা যদি আশি টাকা বিরাশি টাকা করে দৌড়ি তাহলে এখানে আপনারা দুইশো তিরিশ টাকা মানে দুশো টাকা সামথিং পাচ্ছেন সো এ হচ্ছে আমাদের মার্কেট প্রাইস অনুযায়ী আপনারা যদি আমি আসলে আমি এখন এগুলো সেল করব না আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি আসলে আমি এখন সেল করব না কারণ এখানে তিরিশ হাজার সাতশি আছে আমরা কিন্তু এখানে একসাথে সেল করতেছি বা ওনারা এক সেল করতেছে এটা যদি আমি এখন হোল্ড করি যদি এটা প্রাইস বাড়ে সেক্ষেত্রে যদি এখানে দুই সাতশি হয় তার মানে আমি কিন্তু এখান থেকে তিন ডলার বা পাঁচ ডলার মানে সাড়ে পাঁচ ডলার কিন্তু আমি পেয়ে যাচ্ছি সো আমি এখন এটা সেল করব না আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা চাইলে এখানে এটা হোল্ড করে রাখতে পারেন যেমন ধরেন বর্তমানে মার্কেট প্রাইস কত হচ্ছে এখানে এখানে কিন্তু এক এক করে হচ্ছে আপনারা যদি চান যে এক আপনারা এটা সেল করে দেবেন তাহলে এখানে এই যে সেলে ক্লিক করলে এটা কিন্তু সেল হয়ে যাবে সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন এখানে সেলে ক্লিক করলাম কনফার্ম আসলে কিভাবে মানুষের ট্রেড করে সেটা দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে আমি যদি কনফার্ম ক্লিক করি তাহলে দেখবেন আমার এখান থেকে সিএনজি টোকেনগুলো কিন্তু মাইনাস হয়ে গেছে আর আমি যদি নিচে চলে আসি এই যে এখানে যদি চলে আসি দেখেন আমার এটা কিন্তু এটা অর্ডারে আসে ঠিক আছে এটা এখনও কিন্তু হয় না যদি এটা যদি এক্সচেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমি এখান থেকে থ্রি থ্রি ক্লিক করার পরে ব্যালেন্সে যদি চলে আসি সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে এটা কিন্তু ইন অর্ডার মানে এখনও এটা কেউ কেউ নেয় নাই এটা এখানে অর্ডারে পড়ে আসে মানে প্রসেসিংয়ে চলে আসে তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখানে বিটিসি এই যে বিটিসিটা দেখতে পাচ্ছি এই বিটিসিটা আপনারা এখানে শু করবে ঠিক আছে মেন ব্যালেন্সে শ্যু করবে সো মেন ব্যালেন্সে যখন শ্যু করবে আপনারা এটা কিভাবে উইথড্র করবেন সো উইড্রো করার জন্য আপনারা এখানে উইথড্র অপশনে ক্লিক করবেন এই যে এখানে উইথড্র অপশনে ক্লিক করে দিবেন উইথড্র অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা আচ্ছা ফ্রেন্ডস এখানে আপনারা যদি বিটিসি থেকে পেমেন্টটা নেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু বিটিসি কিন্তু আপনাদের কাছ থেকে ওরা ফ্রি চার্জ খাবে তো আপনারা কী করবেন বিটিসি থেকে এলটিসি করে নেবেন কীভাবে করবেন আগের প্রসেসিং সেম আগের মতন করে নেবেন কারণ বিটিসিতে আপনার অনেক অনেক পরিমাণে ফ্রি কাটে তো আপনারা কী করবেন এল টিসিতে নিয়ে আসবেন এল নেওয়ার জন্য আপনারা এখান থেকে যে এইখানে যে অ্যামাউন্টটা থাকবে আপনার এলটি মানে বিটিসি যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আপনার এখান থেকে ট্রান্সফার করে এখানে ট্রেডিং যে ট্রেডিং অ্যাকাউন্টে নিয়ে আসবে মানে এখানে এরও এখানে ক্লিক করলে এখানে চলে আসবে আপনি ফার্স্ট যেভাবে দেখাইছিলাম যে সিএনজি টোকেনটা এইভাবে নিয়ে আসবেন এখানে সো এইভাবে করবেন সো এখানে আসার পর আপনি আবার সেম আগের মতন ট্রেডিংয়ে চলে যাবেন তারপর এখান থেকে আপনারা কি করবেন এই যে এখান থেকে আপনারা বিউটি একটু মনোযোগটা দেখবেন যদি না বুঝুন সেক্ষেত্রে আবার দুই তিনবার বিটা দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমরা যেহেতু এখন বিটিসি থেকে এল নিব তো আমরা কি করবো এখানে এল টা সিলেক্ট করবো যেখানে এল টা সিলেক্ট করবো সো এল সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে এখানে আমরা বাই করবো কি যে এইখানে আমরা বাই করবো হচ্ছে মানে এখান থেকে আমরা বিটিসি থেকে মানে বিটিসিটা সেল করে আমরা এল নিব তো এই কারণে আমরা এখন ওই সেলে চলে আসবো সেলে চলে আসার পর আগের মতনই আপনারা এখান থেকে একটা মার্কেট প্রাইস নেবেন যে যে প্রাইসে আপনি সেল করতে চাচ্ছেন তারপর এখানে আপনারা এলটিসিটা বসাবেন কত আছে আপনার এল মানে বিটিসি কত আছে সেটা থাকার পরে আপনার এখান থেকে সেলে ক্লিক করলে এটা কিন্তু সেল হয়ে যাবে তো আশা করতেছি ফ্রেন্ডস আপনারা বুঝতে পারছেন মানে আপনারা যেভাবে সিএনজি টোকেনটা সেল করবেন বাই করবেন সেম এই প্রসেসিং এবার এখানেও করবেন তারপর যখন দেখবেন আপনাদের এলটিসিটা এখানে এলটিসিতে টিসিতে চলে আসছে ঠিক আছে যে এল যখন ব্যালেন্সে শু করবে এখানে এলটিসি শো শু করবে তখন এলটিসি থেকে আপনারা এখানে উডোতে ক্লিক করলে আপনার কয়েন বেসে বা আমার মাধ্যমে আমার অ্যাকাউন্টে নিয়ে আপনারা বিকাশে পেমেন্টটা নিতে পারবেন যে এল টিসিতে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো এখন কথা হচ্ছে সো ফ্রেন্ডস এখন আপনাদের ইচ্ছে আপনারা ছেলেটা সেল করতে পারেন তবে আমি এত কম প্রাইসে সেল করবো না কারণ এখন এক সাতশী আসে আপনারা চাইলে হোল্ড করতে পারেন মানে রেখে দিতে পারেন পরবর্তীতে যখন এটার প্রাইস বাড়বে তখন কিন্তু আপনারা চাইলে এটা সেল করতে পারেন তো দেখেন এখন কিন্তু এক সাতশীতে কিন্তু এটা সেল হচ্ছে ঠিক না এটা যখন প্রাইস বাড়বে এখানে কিন্তু অনেকেই কিন্তু অর্ডার করে রাখছে দেখেন ছয় পাঁচ তিন দুই তারপরে এখানে যদি চলে আসেন পনেরো ষোলো দেখেন এখানে যদি ষোলো হয় তার মানে বুঝতে পারছেন যদি আপনি ষোলো সাতশী করে তিরিশ হাজার কয়েন সেল করতে পারেন তার মানে এখানে আমরা যদি হিসাব করি সো ফ্রেন্ডস আমরা যদি এখানে হিসাব করি তিরিশ হাজার টোকেন আমরা পাইছি যার বেলো হচ্ছে কত আমরা দেখছি টু তো এটা যদি আমরা ষোলো দিয়ে গুণ দিই তাহলে দেখেন পঁয়তাল্লিশ ডলার বুঝতে পারছেন মানে আপনি এখানে দুই সাতশি যদি সেল করতে পারেন তাহলে কিন্তু সাড়ে পাঁচ ডলার সো আমি মনে করি এটা এখন হোল্ড করে আপনারা রেখে দিতে পারেন পরবর্তীতে যখন এটা মার্কেট প্রাইস বাড়বে আমি অবশ্যই গ্রুপে বলে দিব আর আপনারা চাইলে এখন সেল করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা সো আমার জানানোর কথা ছিল আমি আপনাদেরকে জানিয়ে দিছি আর কীভাবে এখান থেকে এক্সচেঞ্জ করবেন সেটাও আমি বলে দিছি আপনারা অবশ্যই এখান থেকে সিএনজি টোকেনটা বিটিসিতে নেওয়ার পরে বিটিসি থেকে আপনারা এল নেবেন এলটিসি থেকে তারপর আপনারা এটা আপনাদের পেমেন্টটা আপনারা হাতে নিয়ে নেবেন ঠিক আছে এলটিসি থেকে যখন আপনারা ইয়েতে নিবেন ও যে আপনার কয়েন বেশি নেবেন কয়েন থেকে আপনারা সাথে 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 বিকাশে পেমেন্ট নিতে পারবেন আর চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা এখানে অর্ডার করে রাখতে পারেন আমি যেরকম অর্ডারটা করে রাখছি দুই দুই সাতশি করে যখন এটা প্রাইস দুই সাতশি হবে তখন কিন্তু আমার এটা সেল হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এখানে অর্ডার করে রাখছি তো আপনারা কি করবেন এখান থেকে এখানে যখন চলে আসবেন আমি আবার দেখাচ্ছি তো এখানে আপনাদের সেন্জের টোকেন থাকবে আপনি এখান থেকে এখানে আপনার ইচ্ছা মতন আপনি একটা প্রাইস বসাবেন ধরেন আমি এখানে দিলাম আমি পাঁচ সাতশী করে দিব তাহলে এখানে লাস্টে জিরোটা এক কেটে পাঁচ দিবেন আর এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা বসে আপনি এখানে সেলে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে এটা যে কোনো সময় যখন প্রাইস বাড়বে তখন এটা সেল হয়ে যাবে এখানে দেখতে পারেন যে এখানে কিন্তু সবাই কিনতেছে সবাই বাই করতেছে সবাই সেল করতেছে সবাই এখন বর্তমানে রেট চলতেছে এটা এক সাতশি করে চলতেছে তবে এটার প্রাইস বাড়তেও পারে কমতেও পারে এটার উপরে কোনো মানে শিওর কেউ বলতে পারবে না যেটা প্রাইস বাড়বে তবে যতটুক সম্ভাবনা জানতে পারছি যে এটা একসাথে সে নিচে এটা কখনই নামবে না ঠিক আছে সো আপনারা অর্ডার করে রাখতে পারেন সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন ভিভিউটি অনেক বড় হয়ে গেছে তবে এখানে অনেক শিক্ষার মতন অনেক কিছু আছে আপনারা অনেক কি ডেট কীভাবে করেন সেটা বুঝতে পারেন না সো আজকে ভিউটি যারা দেখছেন তারা নেক্সট টাইম যে কোনো সাইডে অ্যাকচেঞ্জ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ